আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বেসিক ইংলিশ। আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে। রাইট এ প্যারাগ্রাফ ওয়ান, দ্য এডুকেটিভ ভ্যালু অফ ট্র্যাভেলিং, ভ্রমণের শিক্ষামূলক গুরুত্ব বা শিক্ষামূলক মান। তো চলুন শুরু করা যাক। দ্য এডুকেটিভ ভ্যালু অফ ট্র্যাভেলিং, ট্র্যাভেলিং ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ এডুকেশন, ভ্রমণ হলো শিক্ষার একটা প্রয়োজনীয় অংশ। ইট ইনক্রিজেস আওয়ার নলেজ, এটি আমাদের জ্ঞান বৃদ্ধি করে। দ্য নলেজ উই গেট ফ্রম বুক ইজ থিওরিটিক্যাল, যে জ্ঞান আমরা বই পড়ে পাই সেটি থিওরিটিক্যাল। ট্র্যাভেলিং মেক্স ইট রিয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল, ভ্রমণ এটিকে সত্যি এবং প্র্যাকটিক্যাল করে তোলে। ট্র্যাভেলিং ব্রডেন্স আওয়ার আউটলুক, ভ্রমণ আমাদের দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করে। হোয়েন উই ট্র্যাভেল উই কেম টু কন্ট্যাক্ট উইথ পিপল লিভিং ইন ডিফারেন্ট পার্টস অব দ্য ওয়ার্ল্ড, যখন আমরা ভ্রমণ করতে যাই তখন আমরা পৃথিবীর বিভিন্ন অংশের মানুষের সঙ্গে পরিচয় করি। উই মিট পিপল স্পিকিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, আমরা বিভিন্ন ভাষার মানুষের সঙ্গে সাক্ষাৎ করি। উই ক্যান সি দেয়ার রিলিজিয়ান্স কাস্টমস অ্যান্ড ম্যানার্স, আমরা তাদের ধর্ম বিভিন্ন প্রথা এবং রীতিনীতি দেখতে পাই। অ্যাজ এ রেজাল্ট আওয়ার মাইন্ড ইজ ব্রডেন্ড, এর ফলে আমাদের মন বৃদ্ধি পায়। ইট রিমুভস ন্যারোনেস ফ্রম আওয়ার মাইন্ড, এটি আমাদের মনের সংকীর্ণতা দূর করে। ট্র্যাভেলিং গিভস আস এ লট অফ এন্টারটেনমেন্ট, ট্র্যাভেলিং আমাদেরকে, ভ্রমণ আমাদেরকে প্রচুর এন্টারটেনমেন্ট দেয়। ইট অলসো হেল্পস টু বিল্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ পিপল লিভ ইন, এটি আমাদেরকে বন্ধু সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। ডিফারেন্ট পিপল অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে। হোয়াইল ট্র্যাভেলিং উই ফেস মেনি ডিফিকাল্টস, যখন ভ্রমণে যাই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। ইট টিচেস আস হাউ টু ওভারকাম ডিফিকাল্ট সিচুয়েশান, এটি আমাদেরকে শিক্ষা দেয় কীভাবে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়।